ঘুম ঘুম শুধুমাত্র আমাদের দৈনন্দিন রুটিনের একটি অংশই নয়, এটি আমাদের শরীরকে ফিট রাখে, আমাদের হাইট, আমাদের পার্সোনালিটি বৃদ্ধিতে সাহায্য করে, এমনকি আমাদের মস্তিষ্ককে ঠিকভাবে কাজ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের অনেকেই মাত্র 3-4 ঘন্টা ঘুমিয়ে কাজ চালিয়ে নিতে চাই, যেটা একদমই ঠিক নয়। এতে করে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথের উপর খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে, যেটা আমাদের কারোই কাম্য নয়। আমরা যদি শরীরকে ফিট রাখতে চাই, আমাদের মস্তিষ্ককে সম্পূর্ণভাবে ব্যবহার করতে চাই, সারাদিন এনার্জেটিক থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদের নিজেদের ঘুমের উপর মনোযোগ দিতে হবে। ঘুমানোর উপর মনোযোগ দেওয়া মানে এই নয় যে আপনি সারাদিন ঘুমিয়ে থাকবেন। আপনি কত সময় ঘুমাচ্ছেন, আপনার ঘুমের কোয়ালিটি কেমন, এটাও গুরুত্বপূর্ণ এ ব্যাপারে। আমরা হয়তো জানি না, আমরা মানে মানুষ জীবনের 1/3 সময় ঘুমিয়ে কাটাই। এর মানে আপনি যদি 75 পর্যন্ত বেঁচে থাকেন, আপনি আপনার জীবনের 25 শুধুমাত্র ঘুমিয়ে কাটিয়েছেন। আমরা অনেকে হয়তো জানি না আমাদের শরীরের জন্য কতটুকু ঘুম প্রয়োজন, সেটা আমাদের বয়সের উপর ডিপেন্ড করে। কত বছর বয়সে আমাদের ঠিক কতটুকু ঘুমাতে হবে, কতটুকু ঘুমালে আমরা সারাদিন ঠিকভাবে কাজ করতে পারবো, নিজেকে এনার্জেটিক রাখতে পারবো, সেটি জানবো এই ভিডিওতে। এক গবেষণায় দেখা গেছে কম ঘুমানোর কারণে আমাদের শরীরের ইমিউন ক্ষমতা কমে যায়, এতে করে আমরা খুব সহজেই অসুস্থ হয়ে পড়তে পারি। কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, তাহলে আমাদের শরীর যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সহজে সংক্রামিত হতে পারে এবং আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। এক গবেষণায় দেখা গেছে যারা অ্যাভারেজ কম ঘুমায়, তাদের 18% অকাল মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়াও কম ঘুম উচ্চতা এবং শরীরকে স্থূল করে দেওয়ার জন্য দায়ী। তাছাড়া ঘুমের অভাব আমাদের ডিসিশন মেকিং ক্ষমতাকে কমিয়ে দেয়। ঘুমের অভাবে বিভিন্ন ধরনের মানসিক সমস্যারও সম্মুখীন হওয়া লাগতে পারে। মাইক্রোস্লিপ কম ঘুমের একটি লক্ষণ। আমরা অনেকেই হয়তো আমাদের নিজেদের জীবনে এটি ফেস করেছি। অ্যাকচুয়ালি যখন কয়েকদিন ধরে আমরা ঠিকভাবে ঘুমাতে না পারি, তখন অনেক সময় আমাদের চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। আমরা কিছু সেকেন্ড বা কিছু মিনিটের জন্য ঘুমিয়ে পড়ি, কিন্তু আমরা নিজেরাও সেটা টের পাই না আমরা কখন ঘুমিয়ে পড়লাম। এটি সাধারণত হয় আমাদের মস্তিষ্ক থেকে, কারণ আমরা যখন ঠিকভাবে ঘুমাতে না পারি, তখন আমাদের শরীর প্রপারলি রিকভার করতে পারে না, কিন্তু আমাদের ব্রেন চাই আমাদের শরীর যেন প্রপারলি রিকভার করুক। আমাদের সাবকনসিয়াস মাইন্ড তখন আমাদের ঘুম পড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, এবং এটা থেকেই সৃষ্টি হয় মাইক্রোস্লিপ স্টেজ। মাইক্রোস্লিপ আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে আমরা যখন গাড়ি চালাচ্ছি বা কোনো কাজ করছি। আমেরিকায় ট্র্যাক অ্যাক্সিডেন্টের 90% হয়ে থাকে মাইক্রোস্লিপের জন্য। বয়স অনুসারে কার কতটুকু ঘুম প্রয়োজন? 0-1 বয়সের বাচ্চাদের জন্য 14-17 ঘুম প্রয়োজন, 1-3 জন্য 12-15, 3-6 জন্য 11-14, 10 বয়সের বাচ্চাদের 10-13 ঘুম প্রয়োজন, 10-15 বাচ্চাদের 9-11 ঘুমই যথেষ্ট, টিন এজারদের 8-10 এবং পূর্ণবয়স্কদের 7-9 ঘুম যথেষ্ট। তবে একথা প্রমাণিত যে 65 উপরের বৃদ্ধদের কম ঘুমের কারণে শারীরিক কোনো ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে না। এই ছিল ইফ যদি এর আজকের এপিসোড। লাইক কমেন্ট করবেন বা করবেন না, এটা একান্তই আপনার ব্যাপার। ঠিকভাবে ঘুমান, আপনার শরীরের জন্য যতটুকু ঘুম প্রয়োজন ঠিক ততটুকুই ঘুমান।